আমরা আমাদের মোবাইল ফোনের যে কোনো অ্যাপ ইনস্টল করতে কিংবা আপডেট করতে আমরা সচরাচর প্লে স্টোর ইউজ করে থাকি এবং অ্যাপগুলিকে আপডেট করলে অ্যাপগুলি খুব ভালোভাবে চলে তো এবার ধরুন প্লে স্টোর অ্যাপকে আপডেট করবেন তো এই প্লেস্টোর অ্যাপকে আপডেট করলে অনেক কিছু সুবিধা পাওয়া যায় যেমন আমরা যখন প্লেস্টোর থেকে কোনো অ্যাপকে ইনস্টল বা আপডেট করব তা খুব কিন্তু দ্রুত ইনস্টল হয়ে যাবে এবং অ্যাপ ইনস্টল বা আপডেট করার সময় পেন্ডিং সহজে পড়বে না তো আপনি যদি স্টোরের মধ্যে স্টোর অ্যাপকে সার্চ করেন তাহলে কিন্তু কখনোই স্টোর অ্যাপ সার্চ রেজাল্টে আসবে না তো কীভাবে এই প্লেস্টোর অ্যাপকে খুব সহজে আপডেট করবেন তা দেখাবো এই ভিডিওটিতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কোথাও স্কিপ করবেন না তো চলুন এবার ভিডিওটি স্টার্ট করা যাক তো এবার মোবাইল ফোনের স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করে নিলে ঠিক এইরকম পেজ ওপেন হবে এই পেজের উপরের ডান দিকে ঠিক এই স্থানে ক্লিক করতে হবে তো যখন এখানে ক্লিক করবে একটি নিউ পেজ ওপেন হবে তো দেখুন একটি নিউ পেজ ওপেন হয়ে গেছে তো এই পেজের মধ্যে নিচে দেখুন একটি অপশান আছে সেটিংস তো সেই সেটিংস অপশানে ক্লিক করতে হবে তো সেটিংস অপশানে এবার ক্লিক করছি তো দেখুন ঠিক এই রকম একটি পেজ ওপেন হবে তো এই পেজের মধ্যে অনেকগুলি অপশান পেয়ে যাবেন এবার নিচে দেখুন লেখা আছে অ্যাবাউট তো সেই অ্যাবাউট অপশানে ক্লিক করতে হবে তো যখনই অ্যাবাউট অপশানে ক্লিক করবে অনেকগুলি অপশান ওপেন হবে এবং এখানে একটি অপশান পেয়ে যাবেন প্লে স্টোর ভার্সান তো এই প্লে স্টোর ভার্সানকে আপডেট করতে হবে তো এটিকে আপডেট করার জন্য প্লে স্টোর ভার্সনের উপর পরপর তিনবার ক্লিক করতে হবে তো পরপর তিনবার ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি আপডেট হতে শুরু করবে এবং পেজের উপরে নোটিফিকেশন চলে আসবে এবার আমি স্টোর ভার্সানে পরপর তিনবার ক্লিক করছি ক্লিক করলে ঠিক আমার এই রকম দেখাচ্ছে এখানে লেখা আছে নো নিড ইউ আর অলরেডি এ ডেভেলপার অর্থাৎ আমার এই প্লেস্টোর অ্যাপ্লিকেশনটি অলরেডি আপডেট হয়ে আছে আমাকে কিন্তু এখন আর এই স্টোরটিকে আপডেট করতে হবে না আপনার যদি ঠিক এইরকম নোটিফিকেশন দেখায় তাহলে কিন্তু আপনাকে আর এই অ্যাপটিকে আপডেট করতে হবে না আর যদি না দেখায় তাহলে এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক্যালি কিন্তু আপডেট হতে শুরু করবে তো এইভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরটিকে খুব সহজে আপডেট করে নেবেন আর আপডেটের সময় কোনোরকম সমস্যায় পড়লে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবেন তো ফ্রেন্ড ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অন করে নেবেন ধন্যবাদ